দেখবেন একটা পাত্র পায়খানা কুয়াকুয়ন নিলে ঝামেলা মিটে যাবে। নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই ভালো আছো? কাছে দূরে বন্ধুরা সবাই ভালো ও সুস্থ থাকো আমি এই কামনা করি ভোলে বাবার কাছে। আর বড়দের শ্রদ্ধা ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমার ব্লগটি শুরু করছি। আমি তো 17ই শ্রাবণ সকালবেলা তো আমি ভোলে বাবার জল ঢেলে আমি বাড়ি চলে গিয়েছিলাম মাথায়, আর আমি এই ফের বিকালে আমি মন্দিরেই এসেছি। এসে আবার আরতি দেখব আর তোমাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতে থাকো তোমরা। তো আমি এসে আমার দিদিমার সঙ্গে তো এলাম, এসে এই দিদিমা যে বাগানে চাষ করেছে ফুল গাছ, প্রচুর ফুল গাছ চাষ করেছে, এত ফুল গাছ হয়েছে, কত রকমের ফুল। এই যে আমি অপরাজিতা ফুল নিলাম, টগর ফুল নিলাম। তো বিকালে বাবা মহাদেবের আবার ফের আরতি হবে, তো আমি সেখানে আবার তো যাব। এই দুপাটি ফুল গাছ চাষ করেছে, দেখেছো কত সুন্দর। এদিকে পেঁপে গাছ, তারপরে এদিকে আছে গাঁদা ফুল গাছ, বেগুন গাছ, বেগুন হয়েও আছে। এই যে আমার দিদিমা, এই যে বেগুন হয়ে আছে দেখছো তো। তুমি 12 মাস চাষ করো, চাষ না করলে তোমার হবে না। জামুল গাছটা বসিয়ে দিয়েছি। হ্যাঁ, ভালো করেছি। এত সুন্দর তুলসী গাছ চাষ করেছে, তো আমি আমার গোপালের জন্য তুলসী পাতা নিয়ে নিলাম। সব দেখছি সব, আমার এই যে আমার বাসন মাজছে, পুরানো ঘর এখানে এসে আমি থাকতাম, সব এই হচ্ছে পুরানো ঘর। আমি যখন ছোট ছিলাম যখন এইটুকুনি ছিলাম, হ্যাঁ, এই হচ্ছে আমার মামা সাইকেলে করে ঘোরাতো, বেড়াতে নিয়ে যেত, হ্যাঁ কলেজে নিয়ে যেত। হ্যাঁ মামা একই রকম আছে, আমার মামা একটুও পাল্টায়নি। বাবা বুড়ো সব একই রকম রে, সত্যি আমার মামার সব সব কেন, এখনো পর্যন্ত আমার চুল পাকেনি। হ্যাঁ আমাদের চুল পেকে গেছে, আমার মামার এখনো চুল পাকেনি, দেখছো একটাও চুল পাকেনি। এসছে তো, আমি বলি চলো আর যাই, একটু যাই, অনেকদিন আসিনি, ভালো লাগেনি, চলো। এটাই আমার শান্তি। ছোটবেলায় এসে আমি এই ঘরে কত সময় গাই, কত স্মৃতি আছে, কত স্মৃতি পেয়েছি আমরা এখানে এসে, এখানে একটা বড় স্মৃতি, সত্যি এখানে যে আমরা আনন্দ পেয়েছি জীবনে কোথাও পাইনি, জীবনে কোথাও পাইনি, সব সব পাড়া সবাই আসে এই ঘরটা, হচ্ছে শান্তির জায়গা ছিল।
তুমি একদম রোগা হয়ে গেছো আমার জ্বরটা তা তুমি কবে যাচ্ছ আমাদের বিরিয়ানি করলে খালি বলে ফোন করি কেন জল হেলেছিস আর তুলেছি তোর ছেলে করেছে তোর ছেলে জল হেলেছে শিবের মাথায় জল হেলেছে আমি সব তুলেছি সব তুলেছি সব দেখাবো সব দেখাবো উনি হচ্ছে আমার মামার কাকার মেয়ে কথা বলতে পারে না ও ও ছোটো বোন আমি ছোটোবেলা থেকে আসতাম তো আমরা একসঙ্গে সব খেলাধুলা করতাম কি করছিস চলো তোমাদের ভগবান দর্শন করাই আগে খুব ভালো লাগে এটা হচ্ছে সেজো মামার দুটো ছেলে সন্ধে হয়ে গেছে সন্ধ্যা দিয়ে আর দিদিমা আর আমি একসঙ্গে মন্দিরে যাব চলে এলাম মন্দিরে মন্দিরে এসে দেখছি তো সব জোগাড় হচ্ছে বাবা মুক্তেশ্বর বাবার আরতি হবে ভোগ আরতি হবে আর এখানে Thank you.
পুরা প্রণমামি শিব শিব কল পুতুর প্রণমামি শিব শিব। তো বৃষ্টি এসে গেছে আর লোডশেডিং হয়ে গেছে, ওই জন্য অন্ধকার, তার মধ্যেই আরতি শেষ হলো। বাবার সন্ধ্যা আরতি শেষ হলো আর ভোগ বিতরণ হচ্ছে, তো এখন রাত 9টা বাজে, তো বৃষ্টিও থেমে গেছে। তো আমার এবার আমি বাড়ি চলে যাব, এই পর্যন্তই, দেখা হবে অন্য ব্লগে, ধন্যবাদ।